আজকে কালী পুজোর পরের দিন একটা খুব শুভ সংবাদ নিয়েই এই ছোট একটা ভিডিও আমি পাবলিশ করতে হচ্ছে আমাদের আসলে যারা কলকাতা ইউনিভার্সিটির ল ক্যান্ডিডেট মানে যারা জয়েন্ট দেবে বলে লকডাউনের আগে থেকে অপেক্ষা করছিলেন বা করছিলে এই লকডাউন ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয় কলেজ সমস্ত বন্ধ হয়ে যাওয়া আমাদের জীবনে একটা সমস্যা তৈরি করে দিয়েছিল যারা উচ্চ মাধ্যমিক পাস করে ল পড়বে এরকম চিন্তাভাবনা করে এত সময় অতিবাহিত করেছো প্রিপারেশান নিয়েছ বসেছিলে এবং অনেকেই ডিপ্রেসড আমার অনেক ছাত্রছাত্রী যারা ল ক্যান্ডিডেট এন্ট্রান্স দেবে বা তাদের দাদারা যারা অনেকে ল পড়ছে আমাদের ইনস্টিটিউটে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমিতে তারা আমাকে বারবার ফোন করেছে যে স্যার কী হবে আমরা তো আমার ভাই তো হতাশা জায়গায় পৌঁছে যাচ্ছে ডিপ্রেসড হয়ে যাচ্ছে আমি ব্যক্তিগতভাবে সচি দিই মানে কলকাতা ইউনিভার্সিটির যে এখন ডিন ল ডিপার্টমেন্টের ওনার সঙ্গে আমি প্রায়ই কথা বলেছি আমাদের কাছেই থাকেন উনি বিট্রম তাছাড়া আমার যারা অতীত কলিগ যারা আমাদের সাথে এক সময় কলকাতা ইউনিভার্সিটিতে এক্সামিনার হিসেবে খাতা দেখতেন তাদের সাথে আমি রেগুলার কন্ট্যাক্ট করেছিলাম যে জয়েন্ট বিষয়ে কী হবে এবং আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি থেকে এর আগেও ভিডিওতে আমরা বারবার ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করেছি যা আমরা ডিপার্টমেন্ট থেকে পেয়েছিলাম অ্যাকচুয়ালি ট্রান্সপোর্ট বন্ধ হয়ে যাওয়া ট্রেন বন্ধ থাকা ইউনিভার্সিটিতে ফিজিক্যালি ক্লাস না হওয়া এইগুলো একটা সমস্যা তৈরি করেছিল জয়েন্টের ক্ষেত্রে সুসংবাদ যে সেটা হতে চলেছে এই যাবতীয় ইনফরমেশন ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ডিরেক্টরকে আমি ইনফর্ম করেছি কালকে উনি এই ভিডিওটার মধ্যে দিয়ে আপনাদের বা যারা এটা দেখছেন তাদের যাবতীয় ইনফরমেশানসটা দেবেন আমার আমি ব্যক্তিগতভাবে যা যা ইউনিভার্সিটি থেকে পেয়েছি আমার কোলিগসদের থেকে পেয়েছি সমস্তই আমি ইনফর্ম করেছি তাই এই শুভেচ্ছা আপনাদের সবাইকে যারা জয়েন্ট দিতে চলেছেন সবার যেন ভালো পরীক্ষা হয় ভালো প্রিপারেশান নিন লড়াইটার সামনে লড়ে যান দেখুন রেক্টার ম্যাডাম কি বলছেন ওয়েস্টবেঙ্গল ল একাডেমি নমস্কার আমি ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির ডিরেক্টর অ্যাডভোকেট ইন্দ্রাণী সাহা আজকে যে বিষয়টি জানানোর জন্য এই ভিডিওটি করা বেসিক্যালি এটা আজকে জানানোর কথা ছিল না এটা কথা ছিল মানে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির যে গভর্নিং বডির মিটিং হয়েছিল সেখানে ডিসাইডেড হয়েছিল যে এই বিষয়ে আমরা গতকাল সকলকে জানাবো সোশ্যাল মিডিয়াতে গতকাল আমরা বিষয়টি পাবলিশ করব। কিন্তু আমরা সবাই জানি গতকালই একটি দুর্ঘটনা ঘটে আমাদের সকলের প্রিয় সৌমিত্র চট্টোপাধ্যায়ের প্রয়াণ হয় তো ওই জন্য আমাদের সেরকমভাবে ভিডিও তৈরি করার বেসিক্যালি কোনো ইচ্ছাও ছিল না তো যার জন্য একটু পোস্টপন করতে হয় তাই ভিডিওটি আজকে আমরা প্রকাশ করছি বিষয়টি হলো যারা এল বি এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপেয়ার হচ্ছিলে এতদিন পর্যন্ত ওয়েট করছিলে যে কবে এক্সাম হবে আদৌ হবে কি না এই নিয়ে একটা ধোঁয়াশার সৃষ্টি হয়েছিল বেসিক্যালি ধোঁয়াশাটা কেটে গেছে তার কারণ হচ্ছে যেটা পাবলিশ হয়েছে নিউজ পেপারে সেটা বলা হচ্ছে যে এত দিন পর্যন্ত যেহেতু ট্রান্সপোর্ট সিস্টেমের প্রবলেম ছিল পাবলিক গ্যাদারিং করা যাবে না কোনো কলেজ ইউনিভার্সিটি সবই মোটামুটি বন্ধ তো শেখের ফিজিক্যাল ক্লাস স্টার্ট হয়নি তো সেক্ষেত্রে ক্যালকাটা ইউনিভার্সিটি এক্সাক্টলি কবে প্রবেশিকা পরীক্ষা নেবে সেটা নিয়ে কোনো নিশ্চয়তা এতদিন পর্যন্ত ছিল না যেখানে বিভিন্ন ইউনিভার্সিটি পরীক্ষা প্রবেশিকা পরীক্ষাগুলো বাতিল করেছে কিছু কিছু ইউনিভার্সিটি অনলাইনে নিয়েছে সেখানে কলকাতা বিশ্ববিদ্যালয় একটি নজির করছে বলা যায় সমস্ত রকম প্রিপারেশান নিয়ে অবশেষে যেটা ডিসাইড করা হয়েছে যে প্রবেশিকা পরীক্ষা যেমন এতদিন পর্যন্ত ফিজিক্যালি গিয়ে স্টুডেন্টদেরকে দিতে হতো এই বছরেও বিএলএলবি এন্ট্রান্সটা সবাইকে কলেজে গিয়েই দিতে হবে ফিজিক্যালি গিয়ে দিতে হবে ও শিটে সিটে এক্সামিনেশানটা হবে এবং যেটা ডিসাইডেড হয়েছে মোটামুটি যতটুকুনি সিদ্ধান্তে আসা গেছে ক্যালকাটা ইউনিভার্সিটির তরফ থেকে সেখানে বলা হচ্ছে মোটামুটি দশটা পরীক্ষা কেন্দ্র আপাতত স্থির করা হয়েছে যেখানে গিয়ে স্টুডেন্টরা পরীক্ষা দিতে পারবে এছাড়া বিভিন্ন যা যা গাইডলাইনসগুলো রয়েছে কোভিড বিধির যে সোশ্যাল ডিস্ট্যান্সিং ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই সবটা করা হচ্ছে তাই এতদিন পর্যন্ত যারা নার্ভাস ছিলে যে আদৌ পরীক্ষা হবে কি হবে না তাদের নার্ভাসনেসটা এবার কাটিয়ে একদম ফাইনালি প্রিপেয়ারেশন স্টার্ট করো যেটা সম্ভাব্য ধারণা যেটা ডেট ফাইনাল ডেট তো এখনও পর্যন্ত ডিসাইড হয়নি তবে যেটা সম্ভাব্য ঘোষণা করা হয়েছে সেটা হচ্ছে ডিসেম্বরে এক্সাম হতে পারে ঠিক আছে ফাইনাল ডেট হয়তো কিছু দিনের মধ্যেই কালকাটি ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ করা হবে তবে ডিসেম্বরেই এক্সামটা নেওয়া হবে এবং সেটা ফিজিক্যালি এতদিন পর্যন্ত শিটে সিটে যেমনভাবে তোমরা দিচ্ছিলে তেমনভাবেই এক্সামিনেশনটা হবে বেশ কিছু স্টুডেন্ট আমাদের কাছে জানতে চেয়েছিলে যে লাস্ট মোমেন্টে অ্যাডমিশন নেবে বলে কন্ট্যাক্ট করছিল কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা তোমাদেরকে ওই সময় লাস্ট মোমেন্টে আমরা অ্যাডমিশন নিতে পারিনি তা কারণ হচ্ছে সব কিছু একটা প্রসেস থাকে তো একদম শেষ মুহূর্তে আমরা নিজেরাই বা তোমাদেরকে কি প্রিপেয়ার করব আমরা নিজেরাও জানি না একটা নির্দিষ্ট সময় দরকার হয় তোমাদেরকে প্রিপেয়ার করার জন্য তো সেটা তো আমাদের হাতে ছিল না তো যাই হোক সকলের রিকোয়েস্টের কথা মাথায় রেখে আমরা কিছুদিনের মধ্যে একটি ভিডিও পাবলিশ করব। যেখানে অলরেডি আমি জানি যে অলরেডি তোমরা সকলেই প্রিপেয়ার হয়েছো নিজেদের মতো করে তাও লাস্ট মিনিট যদি আমাদের ওয়েস্ট বেঙ্গল ল অ্যাকাডেমির পক্ষ থেকে স্টুডেন্টদের কিছু হেল্প করা যায় তো আমরা চেষ্টা করব যে কোনো ভিডিও পাবলিশ করার মাধ্যমে যে কি কি কোন কোন বিষয়গুলোর উপর একটু জোর দেবে কী কী আসে আসে জেনারেলি পরীক্ষায় অলরেডি বলা হয়েছে তাও আরেকটু স্পেসিফিক করে আমরা বলার চেষ্টা করব আগামী দিনের ভিডিওগুলোতে আচ্ছা এর আরেকটা জিনিস বলি যাতে স্টুডেন্টরা স্টুডেন্টদের বিএলএলবি এন্ট্রান্স এক্সামিনেশনের পরে যাতে কাউন্সেলিংয়ে খুব একটা প্রবলেম না হয় তাই জন্য বেশ কিছু ভিডিও আমরা পাবলিশ করছিলাম যে কোন কলেজের ইনফ্রাস্ট্রাকচার কেমন ফ্যাসিলিটি কেমন সেটা ওই কলেজের স্পেসিফিক স্টু ওই কলেজেরই স্টুডেন্ট যারা তাদের এক্সপিরিয়েন্স তাদের গ্রাউন্ড লেভেল এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ল একাডেমি ইউটিউব চ্যানেল তো তোমরা সেটাকে ফলো করো যাতে তোমাদের কিছুটা হেল্প হয় এবং আগামী দিনে ইউটিউব চ্যানেলে ওয়েস্ট বেঙ্গল ল একাডেমির যে ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে আমরা বিভিন্ন বাকি যে কলেজগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও সেই কলেজে স্টুডেন্টদের এক্সপিরিয়েন্স শেয়ার করবে এবং বিভিন্ন লয়ের বা রিসেন্ট কোনো টপিকের ওপর আমাদের যে ইন্টারপ্রিটেশন আমাদের যে ভাবনা চিন্তাগুলো সেইগুলোকে তুলে ধরার চেষ্টা করব আশা করব তোমাদের ওভারঅল গ্রুমিংয়ে সেটা সাহায্য করবে থ্যাংক ইউ